রাখি পূর্ণিমা দক্ষিণ এশিয়ার একটি জনপ্রিয় উৎসব। এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব। বহুকাল আগে থেকেই পৌরাণিক, ঐতিহাসিক বা লৌকিকতা অনুসারে দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি পরিয়ে দিয়েছে। এই রাখি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক। রাস্তাঘাটেও এই উৎসব কিন্তু এখনও বিরাজমান। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখে থাকি মহিলা সমিতি থেকেই সেই উৎসব পালন করা হয় রাস্তা পথে। পথচলতি মানুষদের রাখি পরিয়ে দেন তারা নিজেরাই। কিন্তু এইবার পুরো উল্টো ভাবনা। টালিগঞ্জ মেট্রো স্টেশন এবং নিউ মার্কেট চত্বরে অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট নামক পুরুষ অধিকার সংগঠনের সদস্যরা পথচলতি দিদি এবং বোনেদের হাতে রাখি বেঁধে রাখি বন্ধন উৎসব পালন করলেন। এই প্রথম কোনো পুরুষ সংগঠন থেকে এরকম ভাবনার প্রচেষ্টা করলেন তারা। উৎসব তো উৎসবই, সেটা যতই পৌরাণিক বা ঐতিহাসিকই হোক না কেন, উৎসবকে আনন্দ করে পালন করাটাই আসল উদ্দেশ্য, বললেন সেই সংগঠনের সদস্যরা। বোন ও দিদিদের হাতে রাখি পরিয়ে মঙ্গল কামনার এবং সার্বিক নিরাপত্তার আশা দিল এই সংগঠন। আজকে রাখি বন্ধন একটা শুভ দিন, আর আজকে আমাদের অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট পুরুষ অধিকার সংগঠন, তো আজকে আমরা একটু অভিনব একটা রাখি আয়োজন করেছি, যেটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় চলছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের সামনে আমরা আছি। তো সাধারণত রাখি অর্থাৎ হচ্ছে রক্ষাবন্ধন, রক্ষা করা। তো এতদিন পর্যন্ত আমাদের হাতে আমাদের বোনেরা রাখি পরিয়ে দিয়েছে এবং আমরা বলেছি যে আমরা বোনেদের রক্ষার দায়িত্ব নিচ্ছি, তাদের রক্ষা করবো, তারা যদি কোনো সমস্যায় পড়ে থাকেন। তো আজকের দিনে 498A 125 CRPC DV ডাউরি 307 এই ধরনের আইনের এত পরিমাণ অপব্যবহার হচ্ছে যে দেখা যাচ্ছে বহু সংখ্যক পুরুষরা কিন্তু নিপীড়িত। পশ্চিমবঙ্গে পুরুষদের জন্য কোনো আইনি সুবিধা নেই, মহিলাদের জন্য মহিলা কমিশন আছে, শিশুদের জন্য শিশু কমিশন আছে, এমনকি পথে পশুদের জন্য কমিশন আছে, কিন্তু পুরুষদের জন্য কোনো কমিশন নেই। তাই আজকে আমরা এই বোনেদের হাতে রাখি পরিয়ে দিচ্ছি, একদম উল্টো রাখি পরাচ্ছি আমরা, মানে বোনেদের হাতে আমরা রাখি পরাচ্ছি এবং বোনেদের কাছ থেকে প্রতিশ্রুতি নিচ্ছি যে আজকের পর এই বোনেরা যখন কোনো ছেলের ওপর, মানে দাদা বা ভাইয়ের ওপর অত্যাচার হতে দেখবেন, তখন তারাও সরব হবেন, তারাও প্রতিবাদ করবেন। এটাই আজকের আমাদের বিশেষ কর্মসূচি অভিযান চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ। আচ্ছা, পুরুষ অধিকার, এই যে পুরুষ কমিশন, এই পুরুষ কমিশনের লড়াই আপনারা কতটা সার্থক হয়েছে? দেখুন, 2012 থেকে আমরা লড়াই করছি এবং আজকের দিনে দাঁড়িয়ে একটাই কথা বলতে পারি যে আগে 498A এই মামলাটা যখন মিথ্যাভাবে করা হতো, করার পরে কিন্তু ছেলেদেরকে অ্যারেস্ট করা হতো, আজকের দিনে কিন্তু আর অ্যারেস্ট করা হয় না। তো সংগ্রাম চলছে, আগামী দিনে আমরা আরও ঐক্যবদ্ধ হব। আশা রাখি যে পুরুষদের জন্য কমিশনও তৈরি হবে এবং অবশ্যই আইনটা লিঙ্গ নিরপেক্ষ হবে, কারণ জেনে রাখুন অপরাধীর কোনো ধর্ম হয় না, অপরাধীর কোনো বর্ণ হয় না, অপরাধীর কোনো লিঙ্গ হয় না। তাই নারী হোক কিংবা পুরুষ, একই ধরনের অপরাধ করলে উভয়ের একই প্রকার শাস্তির দাবি জানাই আমরা। আমরা লিঙ্গ নিরপেক্ষ আইন চাই। নাও যাও, নাও 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 পড়ো পড়ো। সেই বোনেদের, সেই দিদিদের হাতে সমান সমানের দাবি, অধিকার করা দিদিদের হাতে রাখি পরিয়ে দিচ্ছি এবং তারাও সমান সমান হয়েছেন বলেই কিন্তু আজকে আমার এত দিদি বোনেরা প্রতিশ্রুতি নিচ্ছেন যে শুধু ভাইরা কেন বোনেদের রক্ষার দায়িত্ব নেবে, সুরক্ষার প্রতিজ্ঞা নেবে। আমরা বোনেরা, আমরা দিদিরা, আমরাও আমাদের ভাইদের এবং দাদাদের সুরক্ষার প্রতিশ্রুতি নিচ্ছি। এত সুন্দর একটা উদ্যোগ, একদম আপনারা পাহাড় থেকে শুরু করে সমতল পর্যন্ত, মানে উত্তরবঙ্গ থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা সকাল থেকে কিন্তু আমাদের বিবিধ কর্মসূচি চলছে এবং আজকে এই কর্মসূচি সাফল্য হয়েছে, সাফল্যমণ্ডিত হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের জন্যই কিন্তু আজকে অভিযান এই জায়গায় এসে পৌঁছেছে যেখানে গোটা বাংলার মানুষ অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টকে পুরুষ কমিশনের বিকল্প হিসেবে বেছে নিয়েছে। তার জন্য সকলকে ধন্যবাদ। আবারও একটা কথা বলছি, এই লড়াই কিন্তু আপনার একার নয়, আমার একার নয়, এই লড়াই আমাদের সকলের লড়াই। আগামী দিনে একটা অপরাধমুক্ত সুস্থ সমাজ গড়ে তোলার লড়াই,
যেখানে ছেলেদের পক্ষেও আইন থাকবে, যেখানে ছেলেদের পক্ষে কমিশন থাকবে যে তাদের ওপর অত্যাচার হলে তারা গিয়ে কিছু অন্তত বলতে পারে, অভিযোগ জানাতে পারে। কারণ জানেন তো, আমাদের বাংলায় মহিলাদের সুরক্ষার জন্য কমিশন আছে, শিশুদের সুরক্ষার জন্য কমিশন আছে, এমনকি পথ পশুদের সুরক্ষার জন্য কমিশন আছে, হতভাগে আমাদের পুরুষ জাতির জন্য কোনো কমিশন নেই। তাই অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে আমরা পুরুষ কমিশনের দাবি জানাই। আর একটা বিশেষ কথা হচ্ছে, জেনে রাখুন, অপরাধীর কোনো ধর্ম হয় না, অপরাধীর কোনো বর্ণ হয় না, অপরাধীর কোনো লিঙ্গ হয় না। তাই অপরাধী নারী হোক কিংবা পুরুষ, একই প্রকার অপরাধের জন্য উভয় সমান শাস্তির দাবি জানাই। আমরা লিঙ্গ নিরপেক্ষ আইন চাই। সকল দর্শক বন্ধুদের বলবো যে আপনারাও এগিয়ে আসুন আমাদের সঙ্গে একত্রিত হয়ে আমাদের লিঙ্গ নিরপেক্ষ আইন এবং পুরুষ কমিশনের দাবিকে আরও শক্তিশালী করে তুলুন। জয় অভিযান, জয় অভিযান, জয় অভিযান, জয় অভিযান। এই মুহূর্তে আমি আমাদের সংগঠনের সহসাধারণ সম্পাদিকা গভর্নিং বডি মনি রায় ঘোষের কাছে জানতে চাইব, আজকে তার কী অভিজ্ঞতা এই অনুষ্ঠানে এসে তার কেমন লাগছে, এবং আমাদের অভিযানের পক্ষ থেকে আগামী দিনে আরও কী কী পরিকল্পনা আছে সেই সংক্রান্ত বিষয় জানতে চাইব। নমস্কার, আমি মনি রায় ঘোষ। গত বছর থেকে আমাদের এই পরিকল্পনা শুরু হয়েছে, আমাদের এই উদ্যোগ শুরু হয়েছে যে রাখি উৎসবের দিনকে আমরা দিদিরা বোনেরা আমরা ভাই মানে ভাইদের হাতে রাখি পরাই, দাদাদের হাতে রাখি পরাই, যাতে আমরা তারা আমাদেরকে রক্ষা করতে পারে। কিন্তু এবারে আমাদের যে পরিকল্পনা, আমাদের পুরুষ সংগঠনের পরিকল্পনা, আমরা আমাদের দাদারা এবং ভাইয়েরা আমাদের হাতে রাখি পরিয়ে দেবে, মেয়েদের হাতে রাখি পরিয়ে দেবে, যাতে আমরা বোনেরা এবং আমরা দিদিরা তাদেরকে রক্ষা করতে পারি। কারণ সমানভাবে তাদের রক্ষাটাও খুব প্রয়োজন, কারণ শুধুমাত্র নারীরাই যে অত্যাচারিত হচ্ছে তা তো নয়, সমানভাবে পুরুষরাও অত্যাচারিত হচ্ছে, এবং সেই জন্যই সমানভাবে পুরুষদের রক্ষা করাটাও প্রয়োজন। সেই জন্যই আজকে আমাদের এই উদ্যোগ, আমরা এই পরিকল্পনা আমাদের ভবিষ্যতেও চলবে, আমাদের এরপরেও আমরা আমাদের উত্তরবঙ্গে আমাদের প্রত্যেকটা জেলাতেই এই আমাদের আজকে সকাল থেকে শুরু হয়েছে এই উদ্যোগ, আমরা এই পরিকল্পনা আমাদের চলছে এবং প্রত্যেকটা জেলাতেই আমাদের এই উদ্যোগ সাফল্যমণ্ডিত হয়েছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ মনি রায় ঘোষকে, আমাদের সংগঠনের সহসাধারণ সম্পাদিকা গভর্নিং বডি। এবার আমি কলকাতা জেলার যে সভানেত্রী, যিনি কলকাতা জেলার দায়িত্বে আছেন, মহুয়াদি মহুয়াদির কাছে জানতে চাইব যে আপনাদের আগামী দিনের পরিকল্পনা এবং আজকের কী অভিজ্ঞতা। আজকে এটা বললাম, এটা হচ্ছে যে প্রত্যেকটা দিদি বোনেরা ভাইদের রাখি পরায়। আজকে আমরা নতুন একটা পরিকল্পনা শুরু করেছি, যেটা গত বছর থেকে হচ্ছে, ভাইরা বোনদের পরাচ্ছে, রাখি পরাচ্ছে। তো আমি বলতে চাই, যারা মেয়েদের যেসব মেয়েরা ছেলেদেরকে লাঠি মানে ভাইরা বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে বা কিছু করছে, আমি বলতে চাই আমরা নিজের অভিযানের মেয়েরা তাদের জন্য রক্ষায় আজকে থেকে মানে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমরা নিজেদের রক্ষা করার জন্য, আর আমাদের অভিযানের প্রত্যেক মেয়েরা তাদেরকে রাখি পরেছে। আজকে প্রোগ্রাম ভীষণ ভালো হয়েছে। তো আজকে আমি এটা বলতে চাই, যেসব নারীরা মিথ্যে মামলায় ছেলেদের ফাঁসাচ্ছ, তারা সাবধানে থেকো। তোমরা যদি ফাঁসানোর জন্য ভাইদের থাকো, আমরা বাঁচানোর জন্য রয়েছি। কারণ সবসময় জেনে রাখবে, বাঁচানোর থেকে এর থেকে বড় কিছু হয় না। সুতরাং আমরা আজ প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আমাদের ভাইদের আমরা রক্ষা করবো, তাই তো? একদম, জয় অভিযান। এই মুহূর্তে আমরা এখানে রয়েছি, আমাদের লাইভ এখানে শেষ করছি, আর বেশি কিছু বক্তব্য এখানে রাখার নেই। আমাদের প্রোগ্রাম চলছে এবং যতক্ষণ পর্যন্ত সূর্যাস্ত না হচ্ছে আমরা এখানে, এই মুহূর্তে আমরা আমাদের অভিযানের যে প্রোগ্রাম সেটা কন্টিনিউ করব। লাইভ এখানেই শেষ হচ্ছে, আপনাদের কাছে সমস্ত তথ্য খুব শীঘ্র।